আমার মনে হয় যদি কোনো ঘরের শত্রু বিভীষণ থেকে থাকে বীরভূম জেলায় আমার মনে হয় তাকেও আমি সময় হলে এক্সপোজ করবো সে যদি আমার দলেরও হয় তাকেও আমি এক্সপোজ করব কারণ নিজের মাটিতে কোনো বাঁদরা শুনবো না গ্রেপ্তার অনুপ্রতমণ্ডল ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম হাজরা বীরভূমে জমি তৈরি তাও আমি থাকার সময় কোনো আন্দোলন নয় কেন দলের মধ্যে বিভীষণ থাকার অভিযোগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা একটা জিনিস একটু আমার অবাকই লাগলো যে অনুব্রত মন্ডল অ্যারেস্ট হওয়ার পর আমিও বীরভূমে গেছিলাম কিন্তু বীরভূমের যারা বিজেপির পদাধিকারী আছেন তাদের তো উচিত এই সময় সবথেকে ভালো গ্রাউন্ড পেয়েছে মাটি একদম রেডি এই সময় ফসল ফলানো কিন্তু দুদিন ছিলাম কোনো পদাধিকারী দেখা পেলাম না অথচ যাদেরকে পদ দেওয়া হয়নি এ সমস্ত বহু মানুষ আমার সঙ্গে দেখা করে গেলেন এবং তারা আন্দোলনের জন্যও তৈরি কিন্তু যারা পদ ধরে আছেন তাদের মধ্যে সেই উৎসাহ দেখলাম না যে অনুব্রত মণ্ডলের মতো অত্যাচারী একজন নেতা যা যার জন্য আমাদের বহু কর্মীর প্রাণ গেছে বহু দুর্নীতির সঙ্গে যুক্ত তো সেই সময় যখন মানে আমি ওখানকার সাংসদ ছিলাম পার্টির ন্যাশনাল সেক্রেটারি আছি তো এটা তো স্বাভাবিকভাবে এবং এমন নয় যে পদাধিকারীরা জানেন না যে আমি যাচ্ছি তো এই সময় তো মিছিল করার যদি উৎসাহ নাও থাকে অ্যাটলিস্ট এসে দেখা তো করতে পারতো না তো অ্যাকচুয়ালি খারাপ লাগে যে নিজের জেলা সেই জায়গায় এত ভালো একটা জমি তৈরি হয়েছে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য এই সময় যদি ফিল্ডে না নামে তো কবে নামবে তো আমার মনে হয় যদি কোনো ঘরের শত্রু বিভীষণ থেকে থাকে বীরভূম জেলায় আমার মনে হয় তাকেও আমি সময় এলে এক্সপোজ করবো সে যদি আমার দলেরও হয় তাকেও আমি এক্সপোজ করব কারণ নিজের মাটিতে কোনো বাঁদরামও শুনবো না যদি কোনো বিজেপি নেতার এরকম রিপোর্ট পায় কারণ অনেক তথ্য পাচ্ছি হ্যাঁ দু একজন নেতা সম্পর্কে যে তাদের নাকি তৃণমূলের পয়সায় ঘর চলে যদি এরকম হয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি আমার ক্যাপাসিটি তাকে এক্সপোজ করবো সে আমার দলে নেতা হোক না কেন বিজেপিতে যে বিজেপিকে ভালো না বেসে শুধু সিবিআইডি থেকে বাঁচতে দুর্নীতি আড়াল করতে যাওয়া লোক আছে বিজেপির নেতাদের যে মানুষের কাছাকাছি যাওয়ার কোনো ক্ষমতা বা যোগ্যতা নেই এটা তো সবাই জানেন তো হঠাৎই বিলম্বিত বোধদয় কে কি বলছেন এ শুনে কি করব মানে বিজেপির ভেতরে বিভীষণ বিজেপির নেতারা অধিকাংশই কোথায় কার সঙ্গে কিভাবে যোগাযোগ রাখেন এ তো সব বিস্তারিত ফলে আজকে কে কি বলেছেন শুনছি আমি খুব নতুনত্ব কিছু পাচ্ছি না এগুলো ওনাদের দলের মধ্যে সবাই জানেন এবং খুব মানে পরিচিত বিষয়